নমস্কার, সৃজন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠান কবিতার সান্নিধ্যে। আজ আমরা একজন আমাদের প্রিয় কবির মুখোমুখি হব। এই কবি তার কবিতার প্রকরণে একটা নিজস্ব রীতি গড়ে তুলেছেন, তার বিশেষ ছন্দ প্রকরণ তার বিশেষ আয়ুধ। আমি বলবো তিনি ছন্দ নিয়ে বিশেষ কাজ করে চলেছেন এখনও অবধি। তার অন্তর্মুখী উচ্চারণ এবং লিরিক প্রবণতা তাকে একটা বিশেষ স্থান করে দিয়েছে কবিতার জগতে। বরাক উপত্যকা ছাড়িয়ে এখন বাংলা কবিতার জগতে তিনি স্বচ্ছন্দে বিচরণ করছেন। এখনও আমরা তার নাম বলবো না, তার সম্পর্কে কিছু কথা আপনাদের প্রথমেই বলবো। তিনি কীর্তিবাস পুরস্কার পেয়েছেন, যুগশঙ্খ সাহিত্য সম্মান পেয়েছেন, সৈকত পুরস্কার। তার একটি কবিতা আমরা প্রথম উচ্চারণ করব। এই কবিতার মাধ্যমেই আমরা অনেকেই সেই সময়ে তাকে আমরা অনেকেই মেধাবী কবি হিসেবে আবিষ্কার করেছিলাম, কেউ কেউ তার সঙ্গে পরিচিত হয়েছিলাম এই কবিতার মাধ্যমে। কবিতার নাম চতুরাশ্রম। শৈশব ছিল না তাই ব্রহ্মচর্যে অতীব অনীহা, সহজ যৌবন নেই, ঘর নেই, গার্হস্থ হল না। বনের সমীপে দেখি বন নিজে বানপ্রস্থে গেছে, সম্ভোগ সহজলভ্য, সত্তা গেল, সন্ন্যাস এলো না। এটি তার প্রথম কাব্যগ্রন্থ জলসখী থেকে আমি পড়েছি। ইতিমধ্যে সবাই জেনে গেছেন তিনি কে। তিনি আমাদের সকলের প্রিয় কবি স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য। নমস্কার। নমস্কার স্বর্ণালীদি, আজকে স্টুডিওতে তোমাকে আমরা পেলাম, আমাদের সৌভাগ্য। আমাদের প্রথমেই যে কথাটা জানার, তোমার প্রথম কবিতার জগতে আসার সেই ক্ষেত্রটা যদি একটু বলো, বা সেই সময়ের ভাবনাটা যদি আমাদের সঙ্গে তুমি একটু শেয়ার করো। আমি আসলে খুব সচেতনভাবে যে কবিতা লেখা শুরু করেছি তা নয়। তখন আমার বয়স মাত্র সবে 6 বছর। আমার প্রকৃতি চিরদিনই প্রিয়। প্রায় দুপুরবেলা এই বাড়ির পুকুর ঘাটে গিয়ে বসতাম, একটি মাছরাঙা এসে বসত, সেখানে বসে আমি দেখতাম সূর্য ডুবে যাওয়া, এবং সূর্য ডুবে যাওয়ার যে অসম্ভব লালিমায় সমস্ত বিশ্ব প্রকৃতি তখন সম্মোহিত, সেই সুন্দরে আমার সেই ছেলেবেলার মনটিও ডুব দিত। তারপর আমি চলে আসতাম ঘরে, কিন্তু সেদিন কি যে হলো, আমি সূর্য ডুবে যাওয়ার সেই অসম্ভব মুহূর্ত ক্ষণটি, আলো থেকে অন্ধকারে বিস্তীয়মান পৃথিবী, তা দেখে আমার সেই শিশু মনে একটি প্রতিক্রিয়ার জন্ম নিল। সুন্দরকে হারাবার যে ব্যথা, সেদিন আমি প্রথম অনুভব করলাম 6 বছর বয়সে। সেই বেদনাবোধ থেকে জাগ্রত হলো আমার প্রথম কবিতা পংক্তি। আমি জানতাম না তাকে কবিতা কি বলে। আমার বাবা কবি সরোজ বিশ্বাস, আমার মা তিনিও সাহিত্যের ছাত্রী শ্রীমতী সন্ধ্যা বিশ্বাস, তারা কেউই আজ বেঁচে নেই। কিন্তু সেই সময় দৌড়ে এসে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা পুল শব্দের বাংলা কি? বাবা বললেন সেতু। আমার প্রথম পংক্তি বেরিয়ে এলো, সেতু পার হয়ে যাচ্ছে একটি মেয়ে, দুপুর বেলার হাজার হাজার রৌদ্রে, সেতুটা যেন এলোমেলো, একদিক আছে একদিক নেই, মেয়েটির চুল উঠছে বাতাসে। এখন আমার ভাবলে নিজেরই অবাক লাগে, এত একটা চিত্রকল্প 6 বছর বয়সেই আমার মনে দেখা দিয়েছিল। সেদিনই বিকেলে বাবা আমার জন্য একটি বাধাই করা খাতা নিয়ে এলেন এবং তাতে নাম লিখলেন স্বর্ণালী বিশ্বাস কবিতার খাতা। তো সেই থেকে আমার কবিতার পথ চলা, মা বাবার হাত ধরে। কিছু কিছু শব্দ আসতো যার অর্থ আমি সেই বয়সে বুঝতাম না, যুক্তাক্ষর কিছু আসতো যা আমার লেখার তখনও হাতের অভ্যাস হয়নি। মা সেই দায়িত্বটুকু নিয়ে, আমি মুখে বলতাম এবং মা অনেকটা শ্রুতিধরের মতো অবস্থা আর কি, আমি মুখে বলতাম, মা লিখে রাখতেন। প্রায় 78 ইংরাজি পর্যন্ত এই কবিতার খাতায় আমার মায়ের হস্তাক্ষরই আমার প্রথম কবিতাগুলো
লেখা। তবে প্রথম কবিতা হিসেবে এটা কিন্তু সাংঘাতিক কবিতা। হ্যাঁ, ছোট মন অব মানে মাঝে আমার মনে হয় যে প্রথম আমাদের আদি কবি যেরকম সেই মা নিষাদ বলে উঠেছিলেন, কারণ সুন্দরকে হারানোর সেই বেদনাবোধটা বোধ হয় সমস্ত শিল্প চেতনারই মূল জায়গায় আসে। লিরিক প্রবণতাটা যে শুরুতে বলেছি সেটা তোমার শুরু থেকেই এখন পর্যন্ত আছে আছে, এবং এটা হয়তো আমি জানি না, একটা নিজেকে ভাঙার আমি অনেক সময় চেষ্টা করেছি, কিন্তু আমাদের পরম পূজনীয় আমাদের স্যার শ্রী শক্তিপ্রদ ব্রহ্মচারী বলেছিলেন আমাকে, যদি ছন্দ ভাঙতে চাও আগে ছন্দকে জানতে হবে, জানতে হবে সেটাই সেটাই। তো জানি না, আমার বাবাও আমাকে সবসময় সেই ছান্দিক বাকবন্ধুগুলো দিয়ে কবিতা পড়ে শোনাতেন, বাবা অসম্ভব ভালো কবিতা পাঠ করতেন, এবং তাই শুনে শুনে একটা কবিতার শোনার যে কান, ছন্দের যে কানটা বলি আমরা, সেটাই কিন্তু আমার আগে অনেক আগে তৈরি হয়ে গেছিল। সেটা এক ক্ষেত্রে আমার এক এক সময় মনে হয় হয়তো আরো কিছু এক্সপেরিমেন্ট করা প্রয়োজন নতুন ছন্দ নিয়ে, কিছুটা আমি করেছি, যেরকম মন্দাক্রান্তা লিখেছি, মন্দাক্রান্তায় কিছু কবিতা লিখেছি, সনেটের অনুবাদ করেছি, সনেটের সেই আটষাট আমরা যাকে বলি, আটশয়ের বাকবন্ধনী, এই এইভাবেই আমাদের কবিতা মানে আমার কবিতার যাত্রা শুরু, এবং কবিতা আমার প্রথম প্রথম প্রেম, এবং কবিতা আমার জীবন, আমি কি বলবো, কবিতার কোনো আমি কোনো সাবস্টিটিউট আমি জানি না, কোনো অর্থ জানি না। আচ্ছা, একটা প্রশ্ন, তোমার কবিতা পড়াতে, আজকের থেকে তো পড়ছি না, আমার আমার আমি যখন কলেজে পড়ছি তখন থেকেই একই সময়ের আমরা, কিন্তু সমসাময়িক, তুমি ছোট কিছু আমরা, কিন্তু একই ম্যাগাজিনে আমাদের কবিতা বেরোত, কিন্তু নিজের কবিতা না পড়ে আগে তোমার কবিতা পড়তাম। কিন্তু একটা প্রশ্ন আমার সেই থেকে উঁকি দিচ্ছে আজ পর্যন্ত, সেটা করেই ফেলি, তোমার প্রথম কবিতা 1994 কবিতা গ্রন্থ জলসখী, তারপর পরপর বেশ কিছু কাব্যগ্রন্থ, মোট 8টা কাব্যগ্রন্থ তোমার বেরিয়েছে দুই এক বছরের ব্যবধানে, কিন্তু প্রথম কাব্যগ্রন্থ থেকে দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতার থেকে দূরে 2006, তো 12 বছর, এক যুগ লাগার কারণটা কি? সত্যি কি তখন তুমি কবিতার থেকে দূরে ছিলে? হ্যাঁ, নামটাই যে কবিতার থেকে দূরে এই শিরোনামেই বোঝা যাচ্ছে। আসলে তখন 1995 সালে ঘটে যায় আমার জীবনের সবচেয়ে মুহূর্তপূর্ণ বা গুরুত্বপূর্ণ এমন একটি ঘটনা, যেটা হলো আমার বিবাহ, এবং বিবাহ সূত্রে শিলচরের মাটি ছেড়ে, কবির শহর শিলচর ছেড়ে সেই শৈল শহর শিলংয়ে আমার চলে যাওয়া, এ যেন শিকড় উৎপাটিত করে বৃক্ষকে নিয়ে যাওয়া এক ভূমি থেকে অন্য ভূমিতে, আমাদের বরাকের নরম পলিমাটির জায়গা থেকে সেই পাহাড় তলিতে গিয়ে শিকড় গাড়তে আমার একটু সময় লেগেছিল, সেই নূতন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, মা হয়ে ওঠা, এই সমস্ত এই পিরিয়ডটা আমার জীবনের এই সমস্ত কিছু নিয়ে এত বেশি আমি মানে জড়িয়েছিলাম যে নিজের নিভৃত আমিটুকুকে সময় দেওয়ার মতো সময় আমার ছিল কম। আমাদের সবারই একটা বাইরের আমি থাকে, ভেতরের আমি থাকে, এই ভেতরের আমিটা দিয়েই বোধহয় শিল্প সৃষ্টি হয়। নিশ্চয়ই, কাজে এই পরবর্তী যে কবিতাটা, কবিতা গ্রন্থ, দ্বিতীয় কবিতা গ্রন্থ কবিতার থেকে দূরে, এতটুকু সময় নিয়ে গেছিল, চলে গেছিল কিভাবে আমার নিজেকে আবার পুনঃপ্রস্তুত করতে কবিতার কাছে ফিরে আসার জন্য। না, নিরন্তর কবিতা লেখায় তো ছিল, কবিতা লেখায় ছিলাম, প্রকাশ হতে দেরি হয়েছিল, কবিতা লেখায় ছিলাম, কিন্তু আমি সন্তুষ্ট ছিলাম না, আমার মনে হতো যে যে বাকবন্ধনীতে আমি নিজেকে প্রকাশ করতে যাই সেই অপ্রকাশের বেদনা, মানে আমি ছাপার কথা বলছি না, আমার নিজেকে কবিতার মাধ্যমে যে ভাবে আমি নিজেকে প্রকাশ করতে চাই সেটা হয়ে উঠছে না। মাঝখানে ছেড়ে আমি শেষ দুটো কাব্যগ্রন্থে চলে যাচ্ছি, এটা একটা সিরিজ, একটি ভাবেরই ভিন্ন বিন্যাস আমরা বলবো, তো তোমার এই সোহম বা রিহেব, আমি রিহেবটাই বলি প্রথমে, তোমার রিহেব কাব্যগ্রন্থে আমরা একটা মানসিক পুনর্বাসন বা না পুনর্বাসনের একটা ব্যাপার দেখতে পেয়েছি, এটার মধ্যে একটা অন্তর যন্ত্রণা বা যদি বলি একটা নাগরিক বিষাদ, এই নাগরিক বিষাদটা কি, নাগরিক বিষাদের মধ্যে কি তোমার কোনো একটা জীবনের প্রতি মোহময়তা কাজ করেছে? আমার ইদানিংকার লেখাগুলো বেশিরভাগই এভাবে সিরিজ হিসাবে আসছে, প্রথম দিকের কবিতা গ্রন্থগুলো যেরকম কীর্ণ কবিতা দিয়ে সাজানো ছিল, কিন্তু এই রিহেবের পূর্ববর্তী যে বই হাসপাতালের দিনগুলো সেটাও ছিল একটা সিরিজ, আমার রিহেবও একটি সিরিজ এবং সহমও একটি সিরিজ। আমার মনে হয় একটা কথা আমি অনেক জায়গায় লিখেওছি বলেওছি,
যে একজন কবি হৃদয় আসলে সারা জীবন ধরে তার একটি কবিতাই লিখেন, নিশ্চয়ই, এবং জীবনের প্রেক্ষাপটে, জীবনের দর্পণে যখন তার সেই প্রতিবিম্ব তিনি দেখেন, সেই সময়টুকুকে তিনি একটি কাব্যগ্রন্থে তুলে রাখেন। যেরকম প্রতিদিন প্রতিবিম্বে আমরা একই চেহারা দেখি, কিন্তু আবার আলাদা আলাদা চেহারা দেখি। সেই আমার রিহেব, তুমি বললে মানসিক পুনর্বাসন, এবং সাথে বললে না পুনর্বাসনের কথা, আমার খুব ভালো লাগলো। মানে তুমি সুরটুকু ধরতে পেরেছ। পুনর্বাসন আমি বলবো, আমরা রিহেবের কথা বললেই সবাই বুঝি যে একটা নেশা শব্দটা রিহেবের সাথে জড়িয়ে থাকে, বা হয়তো একটা যাদেরকে সমাজে আর ঠাঁই দেওয়া যাচ্ছে না তাদেরকে পাঠিয়ে দিতে হয় রিহেবে, তারপর আবার তারা সুস্থ হলে ফিরে আসবে সমাজে আপনজনের কাছে। এখানে আমার রিহেবে আমি বলতে চেয়েছি মানসিক পুনর্বাসন এবং চেতনার পুনর্বাসনের কথা। আচ্ছা, আমরা যখন আমাদের স্বকীয় চেতনাকে হারিয়ে ফেলি, সুস্থ চেতনাকে হারিয়ে ফেলি, তখন সেই চেতনা আবার ফিরে আসে ভালোবাসায়, মমতায়, সুস্থ হয়ে ওঠে। এখানে আমার রিহেবে আমি দুটো সত্তা, আমি এবং তুমি, একজন হয়তো সেই রিহেবে অসুস্থ মানসিকতা যার, আমি মানসিকতা এখানে অসুস্থ হিসাবে, কিন্তু তুমি যেখানে বললে যে নাগরিক বিষণ্ণতা বা নাগরিক বিষাদ, আমি এখানে একটু কন্ট্রাডিক্ট করব। আমার কবিতা এতই রোমান্টিক, আমি ভাবি যে সেখানে নাগরিক যে বিষাদটার স্থানটা কম, বরঞ্চ মোহময়তা, যা তুমি বললে সে হচ্ছে মুখোশ ঢাকা এক মন যা জীবনের প্রতি প্রচণ্ড রকম আবেগ বিধুর, এবং যে জীবনের জীবনের ছোঁয়া পেতে, ভালোবাসার ছোঁয়া পেতে বারবার অভিমানে সরিয়ে নিয়েছে তার মনকে। কাজেই রিহেব চেতনার পুনর্বাসন, রিহেব হচ্ছে আমার রিহেব হচ্ছে ভালোবাসায় ফিরে আসা একটি মন, যা হয়তো আমরা অনেকেই পাই না। আমাদেরকে মনকে দূরে সরিয়ে দেওয়া যায়, মনকে আর কাছে টেনে নেওয়া যায় না। ঠিক ঠিক। আচ্ছা, এবার আসছি তোমার একই সময়ে লেখা 2023-এ সোহমের কথায়। সোহম শ্রীকৃষ্ণের সেই আমি সেই বলেছিলেন গীতায় দশম অধ্যায় বিভূতি যোগে, আমি সেই মানে আমার মধ্যেই সমস্ত নিহিত, আমার থেকেই সমস্ত কিছু উদ্ভূত, আমার মধ্যেই সমস্ত কিছু মানে পরিসমাপ্তি বিলীন হয়ে যায় আমার মধ্যেই। আচ্ছা, এই যে সোহমে সেখানে আমরা দেখেছি তুমি অবশ্য নতুন প্রকরণ, নতুন ভাবনা, নতুন তোমার বয়ানের মধ্যে আছে, কিন্তু যে কথাটা আমার খুব ভালো লেগেছে সেখানে, আমি ঠিক বলছি কি না দেখো, যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই যে সোহমে এটা সেলুলার জেলের বিপ্লবীর কথা আছে, জেসাসের কথা আছে, বুদ্ধর কথা আছে, আবার আছে গার্গি অপালার কথা, আবার আছে মালালা ইউসুফজাই বা কল্পনা চাওলা। তো এই যে সোহমের মধ্যে এই বিস্তৃতি, বা আমরা বলবো যে সোহমের সত্তাটা যে সমস্ত বিশ্বের মধ্যে, চেতনার মধ্যে যে ছড়িয়ে আছে, তার এই বিস্তৃতি সম্পর্কে তোমার নিজস্ব ভাবনাটা একটু শুনতে চাই। আমি খুবই প্রভাবিত ভগবদ গীতা নিয়ে, এবং সবচেয়ে বেশি প্রিয় অধ্যায় হচ্ছে আমার এই দশম অধ্যায়, কর্মযুগের পরে, যদি বলি তৃতীয় অধ্যায়ের পরে, কর্মযুগের পরে এই বিভূতি যুগ আমার ভীষণ প্রিয়। এবং তার মধ্যে আমি কাব্যিক উপাদান কিন্তু সবসময় খুঁজে পেয়েছি। তুমি যে কথাগুলো বললে ওটা হচ্ছে একদমই, তুমি খাঁটি কথা বলেছো, মূল কথা বলেছো, যে বিস্তৃতি, যে যেখানে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সোহম, উনি এখানে একটা ডিভাইন অ্যান্টিটির কথা বলেছেন, উনি একটা ডিভাইন অ্যান্টিটি পুরুষোত্তম, সেই পরম বা পুরুষোত্তম যিনি সর্বত্র বিরাজিত, এবং সেই পুরুষোত্তমের সত্তার অধিকারী সবাই। তুমি যেরকম বললে গার্গির কথা বলেছি, রুশোর কথা বলেছি, কপিলাবস্তুর সেই আমি আমাদের বুদ্ধের কথা বলেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন চরিত্রে ইতিহাসের পাতার বিভিন্ন সময়ে প্রথম যাযাবর যে পাথর ঠুকে কিনা আগুন তৈরি করেছিলেন, আমি খুঁজে, আমার মনে হচ্ছে সবার মধ্যেই তো সেই পরম, পরমের অবস্থান। আজকে যদি অর্জুনকে যেরকম শ্রীকৃষ্ণ বলছেন বিভূতি যুগে, আবার আমার মনে হয় কর্ণকে উনি একসময় বলেছেন যে তুমি তো আমার মধ্যে আছো, সবাই আছে, মানে পরস্পর বিরোধীরাও
বিশ্বদর্শনে ওরা বিরাজিত, সেইকে বিভূতি যুগের শ্রীকৃষ্ণ যে কথাগুলি বলেছেন যে সমস্ত ঐরাবতের মধ্যে উনি শ্রেষ্ঠ ঐরাবত, ছন্দের মধ্যে উনি গায়ত্রী গায়ত্রী, এবং উনি হচ্ছেন ঋতুর মধ্যে উনি হচ্ছেন বসন্ত, সব শ্রেষ্ঠ, যা কিছু শ্রেষ্ঠ তাই। এখানে আমার সামান্য যেটা ডিক্লিনেশন, সামান্য পরিবর্তন করেছি, আমি যা শ্রেষ্ঠ না, যা অনেক সময় পরিত্যাজ্য, আমি তাতেও সেই পরমকে খুঁজেছি। ওই যেটা বললাম না, হ্যাঁ, সবেতেই আমি আছি, আমি আছি, আমি প্রণয়ে প্রজননে হর্ষে শীতকারে বারবারই ফিরে ফিরে আসবো। ঠিক ঠিক। আমরা এতক্ষণ যে দুটো কবিতা বই নিয়ে আলোচনা করলাম, এটা একটা, আমার রিহ্যাব 2023 বেরিয়েছে, সঙ্গে 2023 একই সঙ্গে বেরিয়েছে সোহম। এখন তোমার প্রথম দিকের কবিতায় আসছি, আজকের বেহুলা। হ্যাঁ, অনেক আগের, হ্যাঁ, বহু আগের বেহুলা, তখনও ভেসে চলেছে অপমানের জলে, চেতনার জলে, অসহায় নারীত্বের ভিত্তিহীন গাঙ্গুরের জলে। অসাধারণ একটা লাইন। তো আমি যেটা জানতে চাইছি, শুধু এটা আমার জানা নয়, অনেক গবেষক এবং পাঠকের প্রতিনিধি হয়ে আমি তোমার কাছে জানতে চাইছি, যে এই যে নারী চেতনার বা নারী চেতনাবাদের যে সংজ্ঞাটা তুমি এখানে তুলে ধরেছ, সেই যে যন্ত্রণা, সেই যে আরতি, নারীর সারা জীবনের যে চিরন্তন আরতি, এই ব্যাপারটাকে তুমি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছ, এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো? আমি প্রথমেই বলে নিচ্ছি, আমি নারীবাদী বা উগ্র নারীবাদিত্বে বিশ্বাসী নই, কিন্তু যেখানে সমাজে আমি বলছি নারী চেতনা, নারী চেতনাতে, তার আগে আমি বলছি, যেখানে আমাদের সংবিধান সমস্ত কিছুতে সমান অধিকার নারীতে নারীকে দিয়েছে, আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই আমি নারীত্বের সমান অধিকার, এবং সেই সমান অধিকার শুধু আইনগত অধিকার নয়, আবেগগত অধিকার, বেদনাগত অধিকার। কিছু জিনিস প্রকৃতির নিয়মে চলে, আমরা সেটাকে উল্লঙ্ঘন করতে পারবো না, মাতৃত্ব মাতৃত্ব, পিতৃত্ব পিতৃত্ব, একদম একদম। হ্যাঁ, কিন্তু একজন নারী হিসেবে সে যে কোনো অংশে কারো থেকে কিছু কম, বা কেউ যে কারো থেকে কিছু কম বা বেশি, আমি এটাকে মানতে পারি না, কেউই কম না কেউই বেশি। কিন্তু নারী ব্যক্তিত্বের একটা সংকট আছে, নারী ব্যক্তিত্বের সাংঘাতিক সংবেদনশীলতা, বেদনা, এবং সমাজে আমি নারীর অস্তিত্বের সংকট নিয়ে আমি অনেক লেখা লিখেছি, যেটা আমার প্রাপ্য, আমার অস্তিত্ব সেটাকে মানে দেওয়া হচ্ছে না, কিন্তু তবু আমি অনন্ত ফিনিক্স, আমি বারবার ফিরে ফিরে আসবো, আমার ছাই থেকে, আমাকে যদি পুড়িয়েও দেওয়া হয়, সেই ছাই থেকে আমি ফিনিক্স হয়ে আবার নবজন্ম নেব। বাহ বাহ, খুব সুন্দর কথা বললে। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে, তুমি কি স্যাটিসফাইড, মানে পরিতৃপ্ত, যা বলতে চেয়েছো তা কি বলতে পেরেছো, তেমন কি কিছু আছে? এরকম আমার মনে হয় না, যত দিন যাচ্ছে অভিজ্ঞতা হচ্ছে, বয়স বাড়ছে, আমার বোধহয় সাহসের মাত্রাটাও একটু বাড়ছে। আচ্ছা, খুব ভালো। আমি এখন কিছু কিছু লেখায় বেশ কিছু দুঃসাহসী, হ্যাঁ, বেশি দুঃসাহসী মানে বললেই যে একটা কলম নিয়ে একটা তেড়ে আসার ব্যাপার, সেরকম ব্যাপার না, ভাবনার আবেগের আদান প্রদানের ক্ষেত্রে আমি এখন বেশি অনেক বিষয়ে বলবো আগের চেয়ে ম্যাচিওর্ড, কিন্তু আগের যে ইনোসেন্স, আমাদের প্রত্যেকের যে সারল্য ব্যাপারটা থাকে, যেটা সেই কিশোরী বেলায় আমরা পাই, আজকে আমি অনেক চেষ্টা করলেও হয়তো চতুরাশ্রম বা আজকের বেহুলা লিখতে পারবো না, কারণ আমি সেই জায়গাটুকু ছেড়ে এসেছি, যে কথাটা আগে বললাম, প্রতিদিনই আমরা প্রতিবিম্ব দেখি, কিন্তু নূতন রূপে নিজেকে আবিষ্কার, আসলে কবিতা লেখা আত্ম আবিষ্কার, আত্ম আবিষ্কার, আত্ম আবিষ্কার। হ্যাঁ, বলার শেষ না, বলার তো কিছুই বলতে পারি না, আমার মনে হয় আমার এত বলার আছে, আমি বোধহয় 5% কি 2% বোধহয় বলে উঠতে পারিনি। কবিতা অনেকটুকু সংকেত ধর্মী, ভীষণ সংকেত ধর্মী, এবং কবিতা, আমার রিহেব কবিতাগুলো পড়লে তুমি কিছুটা পড়েছ, বুঝবে যে এটা টিপ অফ দ্য আইসবার্গ, যতটুকু বলা হয়েছে হয়তো 1% বা 10% বলা হয়েছে, 90% জলের তলায়। অনুভবী পাঠককে, অনুভবী পাঠককে খুঁজে নিতে হবে যে সংকেতের মাধ্যমে লেখিকা বা কবি কি বলতে চেয়েছেন। জীবনানন্দ বলেছিলেন যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তো আজকের প্রেক্ষিতে যদি আমি বলি যে সকলেই কবিতার পাঠক নয়, কেউ কেউ কবিতার পাঠক, তো সত্যি কি কেউ কেউ কবিতার পাঠক? একদম সত্যি কথা, একদম খাঁটি কথা, কারণ কবিতার কিছু নিভৃত পাঠক থাকেন, তারা কিন্তু মঞ্চ মাতানো কবিতায় আমরা হাততালি পাওয়ার কবিতা, কিন্তু আমাদের প্রাণের কবিতা কমই হয়। আমরা যদি শঙ্খঘোষের কবিতা পড়ি, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়ি, যাদেরকে মানে অনেক কবিতা ওরা লিখেছেন, যেমন যমুনাপতি, সব
সেগুলো হচ্ছে উচ্চারণের কবিতা, আবার কিছুটা আছে নিভৃত উচ্চারণের কবিতা, নিভৃত উচ্চারণ। সেই ক্ষেত্রে কবিতার পাঠক কিন্তু কোনোদিনই সেই আমরা কোয়ান্টিটি দেখিনি কিন্তু কোয়ালিটি। গল্পটা সহজবোধ্য, গল্পের পাঠক অনেক, একদম একদম। আমাদের যদি আমরা রাইজ অফ প্রোজ দেখি, আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী সেই হিসাবে বলছি যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরে যখন একটু করে সেই পড়াশোনার ব্যাপারটা নারী মহলে আসলো, তখন থেকে কিন্তু উপন্যাসের সেই ডিমান্ডটা বেড়ে উঠলো। হ্যাঁ, সেই হিসাবে সেই ব্যাপারটা কি সহজবোধ্য, কিন্তু কবিতা কিন্তু সব দিনই একটু মানে সেই নিভৃত পাঠক বা যারা কবিতাকে ভালোবাসে ভীষণ ভালোবাসে। কবিতা কি পাঠ করার একটা রীতি, অনুশীলন? আমি বলছি অনুশীলন, সব শিল্পের ক্ষেত্রে অনুশীলন যেরকম দরকার। কেউ কেউ সাংঘাতিক প্রতিভাবান হন, যাদের কোনো অনুশীলন ছাড়াই তারা পারেন, যেরকম কিশোর কুমার, কোনো অনুশীলন ওনার ছিল না, একদম। কিন্তু সাধারণত গলা সাধতে হয় গান করতে গেলে। তেমনিভাবে সবাই বলেন আধুনিক কবিতা আমরা বুঝি না, আমি বলি আধুনিক কবিতা বুঝতে হলে সেই চর্যাপথ থেকে আমাদের যাত্রাটা শুরু করতে হবে। কোনো অনুশীলন ছাড়া কিছুই বোঝার, হ্যাঁ মেধাবী মানুষ থাকেন, ওদের কোনো কিছু বোঝাতে হয় না, ওরা পরম মেধাবী। কিন্তু সাধারণ পাঠক হিসাবে যদি আমি আজকে গ্রহণ করতে চাই, কিছুকে পাঠ করতে চাই, ছবি আঁকতে চাই, আমি যদি যেটা আমার মধ্যে নেই সেটা গ্রহণ করতে চাই, অনুশীলন অবশ্যই আবশ্যক। তোমার এই কবিতার পরিপ্রেক্ষিতে আমি সাধারণ পাঠকের পক্ষ থেকে একটা কথা বলছি। অনেকেরই অভিযোগ কবিতা সাধারণ পাঠকের জন্য লেখা হচ্ছে না, এটা একটা এলিট শ্রেণীর জন্য লেখা হচ্ছে। তো কবিতা যদি সাধারণের কাছে পৌঁছানোই না গেল, গল্প নিয়ে কিন্তু যাওয়া হচ্ছে, উপন্যাস নিয়ে যাওয়া হচ্ছে, শরৎচন্দ্র বহু পঠিত বা এখনকার অনেক গল্পকার বহু পঠিত, তো কবিতা নিয়ে যদি সাধারণের কাছে পৌঁছানো নাই গেল, তাইলে কবিতা লিখে লাভ না? সেটা বলবো আমি কবির খামতি, কারণ উনি কমিউনিকেট করতে পারেননি ওনার পাঠকের কাছে, যদি একদমই তার কোনো পাঠক বুঝতে না পারে। তো অতিরিক্ত আমাদের, তুমি আগে বলেছিলে নাগরিক শব্দটা যেরকম খুব একটা পজিটিভ ব্যাপারও আছে, তার মধ্যে কিন্তু একটা নেতিময় ব্যাপারও সাংঘাতিক রকম আছে। অযথা সেই কষ্ট সৃষ্ট করে সেই ম্যাটাফোর বা সিমিলি তৈরি করা, যেগুলো আমাদের বা মানে সাধারণ পাঠকের দুর্বোধ্য প্রায়, কাজে ওইগুলো ওরা কবিতা লেখক, জন্মজুরের মতো ওরা কবিতা লেখক যারা কবিতাকে তৈরি করেন। কিন্তু সহজ কবিতা যদি হয়, রবীন্দ্রনাথ, নজরুল, জয়গোস্বামী, শঙ্খ, সুনীল, হ্যাঁ শক্তি বুঝতে পারে কবিরা, যে বুঝতে কবিতারা ওরা যে এত দুর্বোধ্য তা নয়, অযথা দুর্বোধ্য করে তোলা হয় যাতে এই মাঝখানে একটা ভাঙা সেতু তৈরি হয়েছে, পাঠক কুল একদিকে, কবিরা আরেকদিকে। কবিতার বিবর্তন নিয়ে তুমি কি ভাবো? যেমন ধরো আমি বলছি আধুনিক কবিতা, আধুনিকোত্তর কবিতা আর উত্তরাধুনিক কবিতা, এখন যে কবিতা লেখা হচ্ছে তাতেও কি একটা কোনো প্রকরণ সম্ভাবনা দেখা দিয়েছে? রবীন্দ্রনাথ খুব সুন্দর কথা, আমি ঠিক কোট করে বলছি না, ভাবটা বলছি, উনি বলছিলেন চলার পথে যখনই একটি বাঁক আসে, আমরা বাঁকের অপারে কি আছে দেখতে পারি না, ওই বাঁকটা যেখানে নিলাম ওটা হচ্ছে আমাদের নতুন করে আধুনিক হয়ে ওঠা। তো সাহিত্যের যাত্রাপথে একটা বাঁক আসে, কিন্তু কোনো একটা যুগ ধরে একজন যুগন্ধর কবি কিন্তু আমরা খুব কম পাই, যেরকম আমরা রায়গুণাকর ভরতচন্দ্রকে পেয়েছিলাম, যে যুগন্ধর কবি, যে যুগকে রিপ্রেজেন্ট করতে পারতেন। এখন যদি তুমি বলো আমরা আজকের যুগে, আজকের কবিতা সাহিত্যের যুগে যারা দাপিয়ে বেড়াচ্ছেন যে লেখকরা, যাদেরকে আমরা ভীষণ ভালোবেসে ওদের কবিতা পড়ি, তুমি বলো যে ওদের নামই বলবো, জয়গোস্বামী, উনি কি রোমান্টিক লিরিক্যাল লেখা না, প্রচণ্ড রকম আবেগ আপ্লুত লেখা। উত্তরাধুনিক সূত্রে আমরা যদি দেখি, আধুনিক উত্তরাধুনিক মাঝখানে এসেছিল হাংরি জেনারেশন, ওদের সেই অতিরিক্ত কঠিন ইমেজারি, সিমিলি, ম্যাটাফোর এবং বহেমিয়ান জীবনযাত্রায় হারিয়ে গেছে ওই কবিতাগুলো, কিন্তু চিরকালীন কবিতাগুলো কিন্তু এখনও আছে। তুমি গীতবিতান বলো, প্রত্যেক বাড়িতে দেখবে পরম আশ্রয় এই গীতবিতান, কোনো বুঝতে তো অসুবিধা হয় না, প্রাণ যা স্পর্শ করে। আমার কবিতা অনেকেই বলেন যে তোমার কবিতা সহজবোধ্য, আমি জানি না এটা প্রশংসা না নিন্দা, মানে আমি আসলে তোমার কবিতা সহজবোধ্য, তোমার কবিতা পড়লে বুঝি, হ্যাঁ বা ওরা ওদের মতো করে বুঝেন, যে বুঝেন হাসপাতালের দিনগুলো, আমি একটা ট্রান্স থেকে লিখেছি, তখন আমি ট্রান্সে ছিলাম, মোটামুটি একটা ট্রান্সের মধ্যেই ছিলাম পুরো সিরিজটা লেখার সময়। তো অনেকেই আমি দেখেছি যাদের কাছে অপ্রত্যাশিত কিছু জায়গা বলেছেন, হ্যাঁ গো তোমার বইটা পড়ে মনে হলো আমার অমুক তখন হাসপাতালে ছিলেন, আমি রোজ রাত্রে পাহারা দিতাম,
উনি উনার মতো করে বুঝে নিয়েছেন, তো ওইটাও কিন্তু একটা পাওয়া কবির কাছে, কিন্তু যে কোনোভাবে পাঠকের কাছে পৌঁছানোটা ব্যাপারটা, হৃদয়ে ছুঁয়ে যাওয়াটা, সেই অর্থে বলো তুমি আধুনিক শিল্প বা শিল্পকলা তাও তো দুর্বোধ্য। নিশ্চয়ই আমরা কি সব ভাস্কর্য বুঝি, নিজের মতো করে বুঝতে হয়, বোঝা বুঝে নেওয়া। উত্তর পূর্বের বাংলা কবিতা সম্পর্কে তোমার ধারণাটা একটু বলো। উত্তর পূর্বের বাংলা কবিতা তো খুব বেশি করে জানতে চাইছি তোমার কাছে, ভীষণ ভাবে আজকে থেকে না আমাদের বরাক মথুরা জিরিচিরির সেই পলিমাটিতে নরম আর্দ্র কিছু মন, আজকে না সেই অনেক আগের থেকে, আমার বাবারা যখন যুবক ছিলেন তখন থেকে এই আলো হওয়া রুদ্রে যুগে অনেক ভালো ভালো কবি, অনেক প্রতিভাবান কবিরা এখান থেকে কিন্তু জন্ম নিয়েছেন। কবি যে অর্থে শিলচরকে কবির শহর শিলচর বলা হয়, বলা হয় মহিমালয়, তুমি দেখেছো আমরা বাইরে থেকে দেখতাম মনে হতো এক পীঠস্থান, কবির সমাবেশ, হ্যাঁ, যেখানে মোমবাতি জ্বালিয়ে কবিদের আড্ডা চলছে একদম, তো ওইরকম ভাবে। কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতিটা কবিতার ক্ষেত্রে আমি বলবো শিলচরে, খুব যে ওরা যেন মনে হয় এক ঝাঁক তরুণ ওই সময়ে এসেছিলেন, এক ঝাঁক খুব প্রতিভাশালী কবিরা, শক্তিবোধ ব্রহ্মচারী, বিমল চৌধুরী তুমি বলো, ওরা খুব প্রতিভাবান ছিলেন, এবং তাদের পরে হয়তো তাদের লিগেসিটা আমরা ধরে রাখতে পারি না, পারছি না কি, পারছি না আমার মনে হয়। আচ্ছা, এটাই শুনতে চেয়েছিলাম, ওদের লিগেসি, ওদের যেটা সেই কবজির জোরটা ছিল। আর অনেক সময় আরেকটা ব্যাপার জানো, আমরা ভীষণ এখন একটা ব্যাপার কলকাতা অনুসারী কবিতা, আমরা চাই যে কলকাতার পাতে আমাদের মিষ্টি স্বীকৃতি দিলে, ওরা স্বীকৃতি দিলেই আমরা ধন্য। কিন্তু আমি যে আমার মতো করে আমার ঘরে কড়া পাকের সন্দেশটি বানাতে পারি, এবং সেটা যে আমার জন তৃপ্তি করে খাবে সেটা আমার ভাবনা না, আমি কিভাবে সব কিছু এখন ভীষণ নগরায়ণ পণ্যায়ন, কবিতারও পণ্যায়ন হয়ে গেছে। আচ্ছা, এটা আমাকে পীড়া দেয়, খুব পীড়া দেয়। তোমার সম্প্রতি প্রকাশিত যে দুটো কাব্যগ্রন্থ এখানে আমরা পেয়েছি, তার একটা থেকে যদি কবি কণ্ঠে আমরা কবিতাটা শুনি আমাদের ভালো লাগবে। ঠিক আছে, আমি সোহম থেকে প্রথম কবিতাটি পড়ছি। আমি জন্ম, আমি মৃত্যু, আমি ধনী, আমি বধিরতা, আমি স্থাবর, আমি জঙ্গম, চির অস্থিরতা, ছন্দে গায়ত্রী আমি, ঋতুতে বসন্ত সমারোহ, তুমুল আরোহী আমি, অবতল তীব্র অবরোহ, প্রখর মধ্যাহ্ন সূর্য, ম্লান সন্ধ্যা, বিষণ্ণ বিকাল, আমি ক্লান্তি, আমি শান্তি, আমি স্নিগ্ধ সোনালী সকাল। বাহ, সোহম থেকে পড়েছ, লোভ সামলাতে পারছি না, তোমার আমার রিহ্যাব থেকে আমি একটা পড়ছি। পড়ো। রাতের নার্সটি এসে আলোটাকে কম করে দেয়, বলে এবার ঘুমোন, আমি মনে মনে বলি আপনি বসুন বিছানার টুলটির পাশে, বলুন আপনার কথা, অবসরে কার জন্য গোলাপি উলের জামা বুনে যান রোজ, কোনোদিন কেন কানে দুল পরতে ভুলে যান, কোনোদিন সিঁথির সিঁদুর ঘামে লেপটে একাকার হয় সফেদ অ্যাপ্রনের নিচে। এত সব কথা আমি মনে মনে বলি, নার্সটি নির্মল হাসি উপহার দিয়ে কখনো মাথায় ছুঁয়ে দেন হাত, আমার হঠাৎ কেন মেজদির কথা মনে পড়ে, চোখের কোণের জল গোপনে লুকাই, ভাবি ওর কি রয়েছে কোনো নেশাসক্ত অর্ধমৃত ভাই। তো কবিতা ছাড়াও গল্প উপন্যাসে কি তোমার ইচ্ছে আছে? আমি আমি প্রোজ লিখেছি কিছুটা, অনেক কিছু, অনেক বিষয় নিয়ে, এক সময় ড্রামা লিখতাম, রেডিও ড্রামা আমার অনেক কিছু ব্রডকাস্ট হয়েছিল আকাশবাণীতে। আচ্ছা আচ্ছা। এছাড়া আমি একটা ফিকশন অটোবায়োগ্রাফিক্যাল লিখেছি যেটা ইংরেজিতে ফরগটেন ডেজ। আচ্ছা, লিখেছি কিন্তু মানে ওটা এখনো প্রকাশিত হয়নি। আরও একটি লেখা আমি সম্প্রতি শুরু করেছি, সেটাও ইংরেজিতেই লিখছি, নাম হচ্ছে ফ্রম কোকুন টু উইংস, এ জার্নি ফ্রম ডিপ্রেশন টু রিজারেকশন। ওইটা অনেকটাই অটোবায়োগ্রাফিক্যাল বলা যায়, কারণ সেই ব্যথা বেদনার জায়গাগুলো নিয়েই লেখা। আর বাংলা একটা লিরিক্যাল উপন্যাস লেখার খুব ইচ্ছে, জানি না লিখতে পারবো কি না, কারণ সেই সেই অর্থে আমি কিন্তু
বাকধর্মী যে উপন্যাস লেখকের যে শক্তিটুকু আমার কলমে তা নেই, আমি স্বীকার করে নিচ্ছি। আমি যা গদ্য বা উপন্যাস লিখতে চাই সেটার মধ্যেই আমি দেখেছি কাব্যিক হয়ে ওঠে। কী করে জানি কাব্যিক হয়ে ওঠে? সেটা এক অর্থে ভীষণ দুর্বলতা। আমি চাই ঋজু গদ্য লিখতে, ঋজু গদ্য আমার আসে না। যাই হোক, আমার সমৃদ্ধ হব তোমার আমার কাব্যিক তুমি লেখার একটা ইচ্ছে আছে, জানি না কত দূর হবে। তোমাকে আশা করি আবার পাব নতুন বই নিয়ে, এবং আশা করি তুমি যে বলেছ কাব্য উপন্যাস সেটা নিয়েই তুমি আবার শিলচরে আসবে, আমরা আবার তোমাকে এখানেই পাব, এবং যদি আমার ভাগ্য থাকে তো তোমার মুখোমুখি আমিই হব। আসবে নিশ্চয়ই। নমস্কার। আমারও ইচ্ছে থাকলো আসার। নমস্কার।